সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 18 নভেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজারে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা, প্রেগনেট গরু, দুধের গরু, প্রায় সব ধরনের গরুই বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে ফার্মের যে নতুন কালেকশনগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলোর সম্পর্কেই বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের রহমতে 25 মেয়ের ভান্ডিতে খুবই ভালো আছে। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য তুলনামূলক ভাই চলছে আল্লাহর রহমতে। আসলে সততার সাথে ব্যবসা চেষ্টা করতেছি চালানোর, বা অনেক ক্রেতাই ভাই বলতেছে যে ভাই না, আপনাদের কথাবার্তা এবং কাজের মাধ্যমে সব কিছু দেখে আমরা সন্তুষ্ট, এবং গরুর দাম জাত মান সব কিছু দেখে সন্তুষ্ট। আসলে নিজের জিনিস ভাই, খারাপটা ভালো ভালোটাই ভালো, তবে তুলনামূলকভাবে ভাই খুব আমি হ্যাপি যে ক্রেতারে সন্তুষ্ট করতে পারতেছি, আবার ক্রেতাও আমার গরু নিয়ে সন্তুষ্ট হচ্ছে, বা আমি নিজেও সন্তুষ্ট, তো সেই তুলনায় ভালো আছে। এবার কতগুলো গরু কালেকশন করছেন? গরু এই যে ভাই গরু বাইছে বাইছে কালেকশন করা আছে, কয়েকটা আছে দেখাবো। আচ্ছা, তো চলেন কথা বাড়াবো না, এক এক করে গরুগুলো দেখি, আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলবেন। ঠিক আছে। তো শুরুতে সিরিয়ালের এক নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? আসলে ভাই জাতমান বিষয় হচ্ছে কি যে কেতারে পারে শাড়ি দিচ্ছি প্রতিবার, তো এবারও কেতারে পারে শাড়ি দেবো। আসলে আমার কাছে নিজের কাছে ভালো মনে হয়েছে, এবং মা গরু খালি সাইওয়াল হলেই হবে না, সাইওয়ালের বৈশিষ্ট্য থাকা লাগবে, 100% স্যুট হওয়া লাগবে, মাথাটা এই সার মাথা হওয়া লাগবে, তাহলে সাবার নাভি কম্বল চারটা পাও সর্বঙ্গই ঠিকঠাক থাকতে হবে। থিং যদি আপনার সবকিছু ঠিক না থাকে ভাই, তাহলে কোনোদিনও সাইওয়াল বিটার হবে না। তো সেটাই, দেশাল যদি আপনি নিয়ে যায় খামার ভরেন, ওই 50টা যা হবে 25টা তার চেয়ে বেশি হবে। এই জিনিসটা যেন ক্রেতারা ফলো করে গরু বছর ক্রয় করে। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 15 মাস প্লাস। তবে 15 মাস প্লাস, দাঁতে আপনি দাঁতে এখনো হই নাই, তবে দাঁত লড়ে গেছে, যখন যখন ভেঙে যেতে পারে ভাই। আচ্ছা, তো এটা আজকের পর্বের এক নাম্বার গরু, দাম রাখছেন কেমন আপনি? আসলে আতিক ভাই আমি যে কটা গরুর দাম বলবো আর কি, ফিক্সড দাম বলবো, একদম যে একদম, যেহেতু আমার কাছে আমি ক্রেতারা আমাকে অনেক ক্রেতারাই বলতেছে ভাই আপনি একদমে বিক্রি করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে, দেখেন একটা বিষয় জাতিক ভাই, কারোর আইডিয়াই নাই গরুর সম্বন্ধে। আমি 5 লাখ টাকা 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দাম চাইয়ে ফেললাম, হুট করে ভাই পছন্দ হয়েছে 1,40,000 করে ফেললো। আসলে তো গরুটার দাম প্রকৃত 1,20,000 টাকা। তো তাহলে কল কেতা ক্ষতিগ্রস্ত হলো, তবে আমার সাময়িক সময়ের জন্য লাভ, ওই লাভ ধরা চলে না ভাই। সেটাই, হ্যাঁ, যদি কেতারা যায় প্রফিট করতে পারে তখনই আমি সফলতা অর্জন করব। তো এটার দাম কেমন? একদম এটার একদম ভাই 1,16,000 টাকা। এটা সাইড করে দেন, 2 নম্বর যেটা আছে ওইটা দর্শকদের দেখাইন। ঠিক আছে। সিরিয়ালের 2 নম্বরে দিয়ে সুন্দর করে একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আসলে আতিক ভাই এটা আমার একটা খুব শৌখিন একটা গরু, খুব শৌখিন একটা গরু আপনার। এই তুলনায় আমি এই যে নাকে অপেল পরাই দিছি, অপেল একটা এসেছে, অপেল বা আপনি অপেলটা ঝালাইও করে দিছি, বুঝলেন? আচ্ছা, তো খুব শখ করে গরুটা নিয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো মানের, ভালো বিটের বা একটা শখের একটা গরু। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটার আপনার দাঁত হয় নাই ভাই, এখনো দাঁত হয় নাই। আজকের পর্বের 2 নম্বর গরু এটা, এটা দাঁত হতে এখনো দেরি আছে ভাই। তো এটার দাম রাখছেন কেমন আপনি? একদম এটার একদম 1,22,000 টাকা। 1,22,000 টাকা একদম। জি, আসলে ভাই আমি চিন্তা ভাবনা করছি, আহামরি দামও চাবো না, আহামরি প্রফিটেরও দরকার নাই, সীমিত প্রফিট থাকে, সেল বেশি। আচ্ছা, তো এই 2 নম্বরটা সাইড করে দেন, 3 নম্বরটা দেখি। ঠিক আছে। সিরিয়ালের 3 নম্বরে একটা পাকড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? ভাই এটা একটা সাইওয়াল গরু, সাইওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এখানে সাইওয়াল আর এর মধ্যে একটা হাঁস আর মিষ্ট আছে, হাঁস আর একটু মিক্সড আছে, লালচে আপনার ঠোঁট ঠোঁট বা সিংটিংও লালচে। হ্যাঁ, আর এখানে এই লাল গরু, লাল সাদার
ডিমান্ডটা ভাই একটু বেশি হয়ে গেছে, মার্কেট একটু বেশি, লাল সাদার মার্কেটটা বেশি, সাদা কালোর মার্কেটটা একটু কম। হ্যাঁ, তো সেই তুলনায় আমার থেকে মনে হচ্ছে যে আমার একটু দামটা মনে হয় কস্টিংটা বেশি পড়ে গেছে আর কি। তার আগে বলেন এটার বয়স কেমন? এটার বয়স আপনার 10 মাস হয় না এখনো, 10 মাস হয় নাই, 10 মাসের নিচেই হবে। কেমন দাম রাখছেন এটার? এটার দাম নির্ধারণ করছি ভাই 68,000 টাকা। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখি। ঠিক আছে। অবশ্য সিরিয়ালের 4 নম্বরে যে আরেকটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? আসলে আতিক ভাই এটাই এক টাইমে ছিল নকল বাহামা। হ্যাঁ, আসলে বাহামা তো আসলে মুখের কথা না, হ্যাঁ নকল আর আসল তো আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। হ্যাঁ, তো বিষয় হচ্ছে কি যে এটা 100 বিটের একটা শাহিওয়াল, শাহিওয়ালের সার গরু, সব দিকই পারফেক্ট। আপনার মাথার থেকে শুরু করে গলার ঝোল, আবার ডাবল নাভি, চুট, ইনশাআল্লাহ সব দিকেই পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, আমি কয় করছি ভাই। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 15 মাস মাইনাস হবে, 15 মাসের নিচেই হবে। আজকের পর্বে 4 নম্বর গরু এটা, এটার একদম কেমন? এটার একদম নির্ধারণ করছি ভাই 1,07,000 টাকা। 1,07,000। এই পাশে সিরিয়ালের 5 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আসলে এটা একটা শাহিওয়াল গরু, শাহিওয়ালের এটা একটা সার বাচ্চা। আসলে শাহিওয়াল, শাহিওয়ালের বৈশিষ্ট্য দেখবেন, আসলে কালো হলে বা আপনার দেশালো তো হইতে পারে, দেশালোকে তো আমি শাহিওয়াল কইতে পারি, সেটাই আমার জিনিস, আমার কাজ খুব সবসময় ভালো, ভালোই বলবেন, আপনি কখনো খারাপ বলবেন না। নাভির থেকে শুরু করে এর শাহিওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার, চুট, নাভি, কম্বল, এর মধ্যে সবই বিদ্যমান আছে। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 11 মাস প্লাস হবে, 11 মাস প্লাস হবে। আজকের পর্বে সিরিয়ালের 5 নম্বর গরু এটা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম ভাই 76,000 টাকা। একদম, জি একদম। এটা সাইড করে দেন, 6 নম্বরটা দেখি। ঠিক আছে। এই পাশে সিরিয়ালের 6 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? আসলে এটা ভাই একটা ইন্ডিয়ান গির, ইন্ডিয়ান একটা গির। আসলে বাংলাদেশে এমন জাতের গরু আমার মনে হয় না হবে না। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে আসছে এবং ইন্ডিয়ান একটা গির জাতের গরু। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 13 মাস প্লাস হবে, 13 মাস প্লাস হবে। এটা কি এই বছর কুরবানিতে আশা করা যায়? এই বছর কুরবানিতে এগুলো আসলে ভাই হবে না, 2023 সাল উপলক্ষে রাখতে হবে, 23 সালের জন্য পারফেক্ট একটা গরু তৈরি হয়ে যাবে। যেহেতু এই বছর যদি কুরবানি দেন, আসলে আগে আমরা কুরবানির বিষয়টা বুঝতে পারতাম কেমন, যে দাঁত না হলে কুরবানি হবে না। হ্যাঁ, তবে এখনকার হুজুররা বলতেছে দাঁত না হলে কুরবানি হবে, সেই তুলনায় যদি গ্রোথ হয়ে যায় তো কুরবানি দিলেও দিতে পারবে। আমি ওই ওই বিষয়ে না যাই, সেটা যেটা যে নেবে, যার গরু হবে তার সিদ্ধান্ত। তো এটা আজকের পর্বে 6 নম্বর গরু, এটার একদম কেমন? এটার একদম ভাই 87,000 টাকা, 87,000 টাকা। এটা সাইড করে দেন, 7 নম্বর যেটা আছে ওটা দেখাই। ঠিক আছে। এই পাশে সব শেষ, একটা গাভী এবং একটা বাচ্চা, দুইটা গরুর আপনি একটা প্যাকেজ আমাদের সামনে নিয়ে আসছেন, এই গাভী সম্পর্কে শুরুতে একটু বলবেন। আসলে দুইটা বললে ভুল হবে ভাই, প্রকৃতপক্ষে 3টা, আমি 20 দিছি, তবে আছে কিনা এটা আমি বলতে পারবো না। সিমেনও দেওয়া হয়েছে কে? এই যে কার্ড সহ, এই দেখেন কার্ড সহ আছে, কার্ডও আছে আপনার নিকট? জি, আমার আবার যখন 20টা দিই সে বীজের ভিডিওটা আমার কাছে আছে, যখন সিমেন্টটা প্রয়োগ করা হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আপনার ছাপ আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে সিমেন্ট দেওয়া হয়েছে। জি জি জি। আচ্ছা, সবে মাত্র এক মাস হই নাই এখনো, এক মাস হয় নাই। তো এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? আসলে ভাই এই গরুটাই আগের পর্ব আমি দিছিলাম, হ্যাঁ ব্যাপক সাড়াও পাইছিলাম, তুলনামূলকভাবে আমি বাসায় থেকে সিদ্ধান্ত নিয়ে গরুটা বাসায় রেখে দিছিলাম। আচ্ছা, তো সেই তুলনায় যেহেতু 2টা দাঁত, হ্যাঁ দুধের ক্ষেত্রেও এর ভালোই দুধ পাইতাম। কতটুকু দুধ হতো? আপনি 2 বেলা দিয়ে 7-8 কেজি করে আমি দুধ পাইতাম, 7-8 কেজি করে আপনি দুধ পাইতেন 2 বেলা দিয়ে, আর সঙ্গে আছে একটা সুন্দর করে সার বাচ্চা। আসলে জাতমান আমি বলতে চাচ্ছি না ভাই, ক্রেতারা দেখে শুনে বুঝে শুনে নিবে। তো এই গাভী বাচ্চা এবং পেটে একটা, ওটার কথা নাই বলি, ওটার কথা ধরবো না, এই জন্য যে 20টা আছে কিনা আমি বলতে পারলাম না, তবে আমি 20টা দিছি আর কি। তো এটার দাম রাখছেন কেমন আপনি? আসলে আতিক ভাই এই মানের গরু এর আগেও আমি যেহেতু অ্যাডে দিছিলাম, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাকেও দামটাও বলছিল, আসলে সত্য কথা কি 2 লাখ টাকা পর্যন্ত আমাকে দামে বলছিল। আচ্ছা, হ্যাঁ, তো সেই তুলনায় আমি সিদ্ধান্ত বাসাই থেকেও সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, গরুটা বিক্রি করবো না, বাসায়ও দুধের প্রয়োজন ছিল। হ্যাঁ, এখন বাচ্চাটাও বড় হয়ে গেছে, প্লাস গাভীটাও একটু সুন্দর হয়েছে আর কি আগের তুলনায়। হ্যাঁ, দাঁতে 2টা, হ্যাঁ এত ভালো মানের গাভী বাচ্চা,
আর মনে হয় না যে 600 আসল পাওয়া যায়। আচ্ছা দাম কেমন এটার? দাম যে হামরে না আমি ফিক্স দামই নির্ধারণ করছি, যেহেতু এর আর আগের পরে হাই ট্রাক ছিলাম, এর হাই ট্রাক তো আছে না 225000 টাকা। 225000 টাকা একদম। জি একদম ভাই, আমি দাম দর করব না, কো যদি কোনো ক্রেতা আগ্রহ প্রকাশ করে তাহলে আপনি এই টাকা দিয়ে নিতে পারবেন, না হলে আবার বাসায় রেখে দেব আর কি। আচ্ছা তো পাবেল ভাই, বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। জি এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। দর্শকের উদ্দেশ্যে ভাই বলার তো আসলে কিছুই নাই, যেহেতু আমারটা আমার কাছে সবসময়ই ভালো। হ্যাঁ এই ব্যবসা অনলাইন ব্যবসা এর মধ্যে ভদ্র ব্যবসা হয় না। হ্যাঁ তো আসলে বিষয় হচ্ছে কি যে এই ভদ্র ব্যবসাটা কিছু অসৎ ব্যবসায়িক খারাপের দিকে নিয়ে গেছে। আসলে এখানে একটা কথা আছে আতিক ভাই, বিষয় হচ্ছে ব্যবসা কারা করতেছে এই জিনিসটা ফলো করা লাগবে। আগে হাটের যারা দালালি করতো, যারা সিটাই বাটপারি করতো, তারা এখন হাটেও দালালি করে, এই অনলাইনেও দালালি করে, এবং অনলাইনেও এই সিটাই বাটপারি করার জন্য এই ব্যবসাটা আজকে নষ্ট পথে চলে গেছে। তো সেই তুলনায় আল্লাহর রহমতে আমি সততার সাথে ব্যবসা, আমি যে ভালো ভাই আমি ফেরেস্তা তা না, আমার মধ্যে অনেক ভুল ত্রুটি বা অনেক সিটারি বাটপারে আপনারা পাবেন, দেন আমি তো মানুষ ভাই, টাকার লোভ সবারই আছে সেটাই। হ্যাঁ তো সেই তুলনায় চেষ্টা করতেছি আর সৎভাবে ব্যবসাটা করা, সৎভাবে ব্যবসা করা এবং দীর্ঘমেয়াদি এই ব্যবসাটা, আজকে সিটারি বাটপারি করে টাকা পয়সা মারি খাই নিলাম তা না, এই ব্যবসা আমার প্রকৃত, এই ব্যবসার পরে আমি নির্ভরশীল। তো সেই তুলনায় যদি আমি সিটারি বাটপারি করি, সামনের পর্বে আর গরু যতই ভালো মানে, যত ভালো মানেরই গরু নিয়ে আসি বিক্রি করবো চলবে না। তো সেই তুলনায় আল্লাহর রহমতে চেষ্টা করতেছি ভালো কিছু দর্শকের দেওয়ার জন্য আর কি। তো ঠিক আছে পাবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। ঠিক আছে ভাইজান, আপনাকেও ধন্যবাদ, আর আমি কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু গরু আজকে ক্রেতারা দেখলেই বুঝতে পারবে আমার কাছে ভালো, ক্রেতার কাছেও ভালো হওয়া লাগবে, তো দেখলে আমার মনে হয় যে না কেউ ফিরে যাবে আর কি। সেটাই তো। ঠিক আছে পাবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ঠিক আছে ভাইজান, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।